আজকে হচ্ছে বৃহস্পতিবার, সময় হচ্ছে ঠিক সকাল 6টা, আর এখন থেকে শুরু করছি আমার এই ব্লগটা। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। কোকো কোকো হাত দাও। আমি জিভ দিতে বলেছি? আমি হাত দিতে বলেছি? তুমি পচু একটা, তুমি আমার ছোনটা মামা, তুমি আমার কুচু মানা, তুমি আমার পুচি বেবি, পুচি বেবি, পুচি বেবি, পুচি বেবি, পুচি বেবি, পুচি বেবি, পুচি পুচি বেবি, পুচি বেবি, পুচি বেবি, পুচি বেবি, পুচু 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 পুচু। Check it time, don't know how to feel, but I'm not sorry. I'm lost in your eyes, are you even real? But don't you worry, I'm not looking for the one. No, I just wanna have some fun. So let's get drunk tonight, cause what can we feel? But for now, I won't give it all away, cause I don't. Check it time, don't know how to feel, but I'm not sorry. I'm lost in your eyes, are you even real? But don't you worry, I'm not looking for the one. No, I just wanna have some fun. So let's get drunk tonight, cause what can we feel? But for now, I don't think I'll stay.
জীবনের প্রথম ডগি তো আমি আগে জানতাম না যে ডগিদের এরকম কি কি মানে হয় বা না হয় তো এইটুকানি সবার কাছ থেকে যেটুকানি আমি শুনেছি যে মানুষের মতনই কুকুরকেও ঠিক সেম ভাবে কেয়ার করতে হয় সেম সেম জিনিস মানে ওদের টাইমে তো খাওয়ানো দাওয়ানো সব কিছু এবারে আমি যেটা দেখলাম প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট দিন ভয় পেয়ে গেছিলাম আমাদের যেরকম দুধের দাঁত পড়ে যায় না ঠিক সেরকমই কুকুরদেরও দুধের দাঁত পড়ে যায় আমি মানে রীতিমতো কেঁদেও ফেলেছিলাম যে বাবা আমার কোকো দাঁতটা পড়ে গেছে আর দাঁত হবে কি না কে জানে তারপরে মানুষের থেকে কুকুরদের দুধের দাঁতগুলো বাবা আজকে পড়লো আমি সকালবেলায় সেদিনকে দেখলাম যে দাঁতটা পড়ে গেছে রাত্রিবেলা এসে দেখছি দাঁতটা হয়ে গেছে মানে জাস্ট ওপরের পারতটা হয়ে গেছে পরের দিনকেই বড় হয়ে গেছে মানে খুব এত বড় বলছি না মানে অনেকটা বড় হয়ে গেছে তো একে এখন বলা যেতে পারে ফুগলা পোকো আবার বললে আবার রেগেও যায় এরমই করে এখান থেকে রোজ ডাকবে এই যে এখানে একটা শালিক পাখি আসে দুখানা শালিক পাখি এদের সাথে প্রত্যেক দিন প্রত্যেক দিন লাফিয়ে উঠবে এই যে এরাও বদমাইশি পাখিগুলো ওর খাবার খেয়ে নিয়ে চলে যায় জানলা থেকে অফিস চলে যাব আর কোকোকে অলরেডি খাইয়ে দিয়েছি বাদ বাকি খাবারগুলো টাইম টু টাইম ওর দিদিভাই খাইয়ে দেবে ওকে তো ব্যাস এটাই ছিল কোকোর আজকের ভিডিও আজকের ব্লগ আশা করছি তোমাদের মন জয় করতে পেরেছে যদি জয় করে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একবার চেক করে নিও যে তোমরা লাইক দিয়েছো কি দাওনি আর ব্যাস এখানে এই ব্লগটাকে আমি শেষ করছি এটাই বলবো এরপরের নেক্সট ব্লগ নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো তো এখনকার জন্য বাই বাই